গাছ কাটাকে কেন্দ্র করে ভরতপুরে খুন এক মহিলা। ঘটনায় আহত হয়েছে মিতার ছেলে ও অভিযুক্ত। জানা গেছে শনিবার সকালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা রাজারামপুর করাইল গ্রামে মাঠের মধ্যে গাছ কাটাকে কেন্দ্র করে মহিরুল শেখের সাথে বচসা বাঁধে পিয়ারুল শেখের। অভিযোগ, এরপরেই মহিরুলের ওপর হামলা চালায় প্রতিবেশী পিয়ারুল শেখ। ছেলে মহিরুলকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে জখম হন মা গেড়ি বিবি। এই ঘটনায় তিনজনই আহত হন। তাদের সকলকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গেড়ি বিবির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তার মৃত্যু হয়। আমাদের বাগান লাগানো ছিল একটা, সে বাগানে গাছ কেটেছে, দাম করে গাছ কেনে কাটলি, কাকে বলি কাটলি, এই কথা বলেছে যে একবারে এখানে ছুটি দিলে একবার ধড়াম করে এক চোট আমি পড়ে গেছি। এবার বাবা ছিল, আর বাবা না দিলে আমাকে মেরেই ফেলতো মাঠে, আমি তার উঠতে পারিনি, ওকে ধরতে পারিনি। কী দিয়ে ছুটিছে? কাঠ কাটা সেই কুড়ুল কুড়ুল, অথাই গাছ কেটেছে, অথাই আবার ছুটি দিল, এই মাথাতে একবারে আগে বসে দিতে পড়ে গেলাম খাইলে এইখানে এক চোট দিয়ে দিল। আপনার মাকে কী দিয়ে ছুটিছে? মাকে কুড়ুল দিয়েছে, পেছু পেছু দৌড়ছে মাঠ থেকে, আমাকে আবার মারবার লেগে, আর আমি হসপিটাল আসবার লেগে দৌড়ছি মাঠ থেকে, দিয়ে এসে মা আটকে দিয়ে গেল, মায়ের মাথায় দিয়ে জায়গাতে ছুটি দিল, দিয়ে একবারে একবারে এতটা এতটা ঢুকে দিল, এতটা কুড়ুল ঢুকে দিল। কারণ বলে মনে করছে? কিছু কারণ নাই, তো গাছটা কাটতে মানে গাছ কেন কাটলে আমাদের, এই কথাটা বলি স্যার, আপনি যেই ছুটি দিল। ও কিছুই করে না দেশে, এমনি দেশে তাকে আগে কি কোনো পুরনো শত্রুতা? না না, সে সব শত্রুতা ছিল না। কি নাম আপনার? আমার নাম মহিরুল। আপনার মায়ের নাম কি? মায়ের নাম রুবিনা বিবি। যে মেরেছে তার? তার নাম পেয়ারুল। ঘটনাটা গাছ কাটা, গাছ কাটা করে ঝামেলা, মাঠে গাছ কাটতে গিয়েছিল, যাদের গাছ তারা বাধা দেয় অতর্কিতভাবে, ওই বাধা না শুনে কলেজগুলি কোপাতে থাকে এবং বাড়ি মাঠে ওর ছেলেকে কোপায়, তারপর বাড়ি এসে ওর মাকে কোপায়। কারণটা গাছ কাটা করে, কারণ একটা গাছ কাটতে গিয়েছিলো মাঠে, মাসে গাছ কাটতে গিয়ে কত ঝামেলা, যারা গাছ গাছওয়ালা তারা বাধা দেয় যে না এখানে গাছ কাটা যাবে না, ওগুলো আমি শুনবো না গাছ কাটবো বলিয়ে গাছ কাটতে কাটতে ওর ছেলেকে মাঠে কোপায়, তারপরে বাড়ি এসে ওর মাকে কোপায়। মেরেছে ওই ওর ছেলেটার নামটা আমি ঠিক জানি না, পিয়ারুল, ছেলেটার নাম হচ্ছে পিয়ারুল। পিয়ারুল মা এবং ছেলে দুজনকে ছুটিয়েছে। পিয়ারুল তখন হসপিটালে ভর্তি? পিয়ারুলও হসপিটালে ভর্তি। কেন? কেন ওই যেহেতু পুলিশ গিয়েছিলো, পুলিশ ধরে নিয়েছে হসপিটালে দিয়েছে, হয়তো সে ভয় পেয়েছে, ও মার ধরেও ও খায়নি, অবশ্য মার খায়নি, মার এই তরফে খেয়েছে। কী চাইছেন গ্রামবাসী হিসাবে? গ্রামবাসী হিসাবে আর কী চাইবো, যে মেরেছে সেও তো অক্ষাণ, তারও তো একটা রোগ আছে, মিরগি ব্যারাম আছে, হয়তো মাথায় রক্ত উঠে গেছিলো বুঝে এইভাবে কোপায়, কিন্তু কাউকে মারে না কোনোদিনই, এভাবে আমরা দেখিনি ওই ছেলেটাকে, মিরগি ব্যারাম আছে ছেলেটা, খুবই গরিব মানুষ, যার দেশের নিচে বসবাস করে, এটুকু আমরা জানি। আমরা গ্রামবাসী চাষবাস করে, কাজ কাম করে, লেবার। কী নাম? আমার নাম জলিল শেখ। যারা জখম হয়েছে তাদের কী নাম? জখম হয়েছে একজনের নাম মহিরুল শেখ, আর একজনের নাম গেড়ি বিবি। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম দামি দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা, তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।